2023 বিধানসভা নির্বাচনের এখনো আরো কয়েক মাস বাকি। তারই আগে রাজ্য রাজনীতি উত্তাল। বৃহস্পতিবার রানীর বাজারে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড গোটা এলাকায়। কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। পুলিশের দাবি, বিনা অনুমতিতে কংগ্রেস রানীর বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত করে। এদিন কংগ্রেসের তরফে ভারত জড়ো আন্দোলনের আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিকে কেন্দ্র করেই ধুন্দুমার কাণ্ড ঘটে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক পুলিশ আধিকারিকও। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে একদল দুষ্কৃতকারী আচমকাই হামলা চালায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর। দুষ্কৃতকারীদের আক্রমণে এদিন গুরুতরভাবে আহত হন সুদীপ রায় বর্মন। জানা যায়, উনার গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ে দুষ্কৃতকারীরা। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুদীপ রায় বর্মন। সঙ্গে সঙ্গেই উনাকে নিয়ে আসা হয় হাসপাতালে। রক্তাক্ত অবস্থায় সঙ্গে সঙ্গে সুদীপ রায় বর্মনকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা চিকিৎসা শুরু করে। বর্তমানে জিবি হাসপাতালেই চিকিৎসা চলছে আহত বিধায়কের। এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে কংগ্রেস দল। এদিকে শাসক বিজেপির দাবি, শান্ত ত্রিপুরাকে অশান্ত করে তুলছে কংগ্রেস দল। রানীর বাজারেও একইভাবে অশান্ত করে তোলার অপপ্রয়াস চালিয়েছিল কংগ্রেস দল। ষড়যন্ত্র তৈরি করল। এই ষড়যন্ত্রে পড়ে আমাদের সাধারণ মহিলা কর্মীরা, আমাদের সাধারণ যে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে কর্মীরা, তারা নানাভাবে আক্রান্ত হয়েছে। তাদেরকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা যায়, বিধানসভা নির্বাচনের প্রায় বেশ কয়েক মাস আগেই রাজ্য রাজনীতি সরগরম। কংগ্রেস বিজেপি একে ওপরের দিকে আক্রমণ শানানোকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি একেবারেই উত্তাল পরিস্থিতি। ষড়যন্ত্র তৈরি করল। এই ষড়যন্ত্রে পড়ে আমাদের সাধারণ মহিলা কর্মীরা, আমাদের সাধারণ যে বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে কর্মীরা, তারা নানাভাবে আক্রান্ত হয়েছে। তাদেরকে মারধর করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা ভাড়া করা গাড়ি যেগুলি নিয়ে গিয়েছিলাম সেই গাড়িগুলিকেও ভেঙে দিয়েছে। এটা আজকে অরাজক পরিস্থিতি সারা জিরানিয়া বা এই জিরানিয়া মহকুমা জোরে কয়েক বছর ধরেই চলছে। গত কয়েকদিন আগে একজন 80 ঊর্ধ্ব বয়স্ক মানুষকে আঘাত করা হয়েছে। উনি আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন। দুজনকে নানাভাবে তাদেরকে আক্রমণ করে নৃশংসভাবে তাদেরকে মারা হয়েছে। আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এইভাবেই আজকেও দেখা গেল যে আমরা যখন পুলিশ এসকোর্টের মধ্যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা যখন পদ অবরোধ করে বসেছি, তখন আরক্ষা কর্তৃপক্ষ জানালো যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের গ্রেপ্তার করে যখন পুলিশ কর্ডন করে নিয়ে আসছে, সেই কর্ডনের ভেতরে ঢুকে গাড়িগুলিকে আক্রমণ করা হয়। সেখানে ওরা ধারালো অস্ত্র নিয়ে, ইট পাটকেল নিয়ে গাড়িতে ছুড়ে এবং লাঠির আঘাতে বেশ কিছু আমাদের সাধারণ কর্মী, আমাদের নেতৃবৃন্দদের তাদেরকে আক্রমণ করে। সুদীপবাবু মাথায় আঘাত পেয়েছেন, ওনার সিটি স্ক্যান হচ্ছে, রিপোর্ট আসুক, বলা যাবে কি হবে। আমাদের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী, উনিও আঘাত পেয়েছেন, ওনাকে সভাপতি টিএমসিতে নিয়ে গেছেন, সেখানে ওনার চিকিৎসা চলছে। আরও অনেক বেশ কিছু কর্মীরা যারা পুলিশি হেফাজতে আছে। Your report, PUBLICNOW.